শীতের তীব্রতায় বগুড়ার জলাশয়ে মাছ ধরা পড়ছে কম, এতে বাজারের সরবরাহ কমায় বেড়েছে দাম। এ মুহূর্তে শহরের চাষি বাজারে আছেন রিপোর্টার জুমান সাদিক জ্যাভলিন, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের যে প্রাণকেন্দ্রে অবস্থিত চাষি বাজার, এবং এটি শহরের প্রথম যে পাইকারি মাছ বাজার সেইগুলোর মধ্যে কিন্তু একটি। এবং এখানকার অবস্থান যদি আপনাকে জানিয়ে রাখি, স্বাভাবিকভাবে এখানে কিন্তু 6:30টার ভেতরে সকালে এমনি সময় আপনার কেনাবেচাটা শুরু হয়ে যায়, কিন্তু শীতের তীব্রতা এত বেশি যে কারণে এখানে এখনও পর্যন্ত কিন্তু কেনাবেচা সেই অর্থে শুরু হয়নি। কেবলমাত্র 3টি 4টি আড়তের যে দাঁড়িপাল্লাগুলো আছে সেখানে তারা মাছের কেনাবেচাটা শুরু করেছে মিনিট পাঁচেক আগে। তো সেই জায়গা থেকে আসলে তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, বেশিরভাগ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে সকাল থেকেই কিন্তু এখানে যেই বাইরের যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ বগুড়া সদরের বাইরে আরও যে 11টি উপজেলা, সেখান থেকে মাছের চাষিরা বা যারা মৎস্যজীবী রয়েছেন তারা কিন্তু নদী নালার মাছ, এর পাশাপাশি পুকুরের চাষের মাছ, এগুলো কিন্তু নিয়ে আসেন অনেক সকাল থেকে। এবং এটি মোটামুটি 15 থেকে 20টি গাড়ি তাদের কিন্তু আসে সেই জায়গায়। আমরা আজকে এসে দেখলাম মাত্র 6 থেকে 7টি গাড়ি কিন্তু এখানে এসেছে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে শীতের তীব্রতার কারণে জলাশয়ে যে মাছের কমতি রয়েছে সে কারণে কিন্তু সরবরাহ বাজারে একেবারেই কমে গেছে। একই সঙ্গে এই প্রভাবটা কিন্তু মাছের দামেও পড়েছে। গত সপ্তাহের চাইতে বা গত 10 দিন আগেও মাছের যে দাম ছিল উত্তরোত্তর সেটি বৃদ্ধি পেয়েছে, এবং আমরা বাজারে সবচাইতে বেশি যে মাছটির চাহিদা রয়েছে রুই মাছ, এর দাম দেখেছি আসলে 2 কেজির ওপরের সাইজের যে রুইগুলো আছে সেটি গতকালকের পাইকারি বাজারে বিক্রি হয়েছে প্রায় 320 থেকে 330 টাকা পর্যন্ত, অর্থাৎ খুচরা বাজারে গিয়ে কিন্তু প্রতি কেজি রুই বিক্রি হয়েছে প্রায় 360-370 টাকা পর্যন্ত। এবং যে 1 কেজি সাইজের যে রুইগুলো রয়েছে বা 1.5 কেজি সেগুলোও প্রায় বিক্রি হয়েছে 235-240 টাকা কেজিতে। তো মাছের যে দাম সেটি কিন্তু আমরা দেখেছি আসলে শুধুমাত্র চাষের মাছ নয়, যে বড় মাছগুলো নদী নালা খাল বিলে যে মাছগুলো রয়েছে সেটির পরিমাণও কমে এসেছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আগামীতে কিন্তু এই আগামী বুধবার থেকে শুরু করে প্রত্যেক বুধবার এই বগুড়াতে বিভিন্ন অঞ্চলে গ্রামাঞ্চলের যে মেলাগুলো রয়েছে, বিশেষ করে পোড়াদহ যে মাছের মেলা সেটিও কিন্তু আগামী আর মাত্র এক মাসেরও কম সময় আছে, এবং বিভিন্ন এই সপ্তাহ জুড়েই কিন্তু প্রতি বুধবার বৃহস্পতিবার করে বিভিন্ন মাছের মেলা বড় যেগুলো হয় সেগুলো রয়েছে। তো সেটিকে মাথায় রেখে যারা আসলে বড় জাতের বড় আকারের মাছ এই মেলার উদ্দেশ্যে তারা সারা বছর লালন পালন করেছেন তারা কিন্তু আসলে এখন মাছটি আর বাজারে নিয়ে আসছেন না, সে কারণেও বাজারে এক ধরনের সরবরাহ ঘাটতি রয়েছে। তো সব মিলিয়ে প্রত্যেক প্রকার মাছের দামই কিন্তু আসলে 30 থেকে 50 টাকা পর্যন্ত গত 10 দিনে বেড়েছে মাছের বাজারে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে মাছ বাজারের সবশেষ আপডেট। মাছ বাজারের পরিস্থিতি জানতে সরাসরি ছিলাম বগুড়ায়।